ইতালিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন নাপলি শাখার আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন ইতালির প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির। সঙ্গে আছি আমি তাঙ্গানা রহমান লিজা। ইতালির নাপলিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন নাপলি শাখার আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 21 ফেব্রুয়ারি রোববার বিকেলে নাপলির সান জোসেপ্পোর একটি হল রুমে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাসীর মাটিতে পিঠা উৎসবে যোগ দিয়েছিলেন নাপলি এলাকার নারী পুরুষ ও শিশুরাও। রং বেরঙের বাহারি পিঠা এবং তাদের আনন্দ দেখে মনে হয়েছিল এ যেন একখণ্ড বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বানর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন নাপলি শাখার সভাপতি শরফউদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন নাপলি শাখার প্রধান উপদেষ্টা আবুল মনসুর মোহাম্মদ ওয়ারেস। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সহসভাপতি গাউস উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুস শুকুর আবদুল্লাহ, সানু মিয়া, হাফিজুর রহমান সানু সহ সাধারণ সম্পাদক জুবার আহমেদ জিবলু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, অর্থ সম্পাদক বুলবুল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মুমিনুল্লাহ মামুন, দপ্তর সম্পাদক জাহেদ আহমেদ, সাহিত্য সম্পাদক জাফর আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক নাদিরা খান প্রমুখ। পিঠা উৎসবে আমাদের আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের অন্য একটি সাংস্কৃতিক অংশ এই পিঠা উৎসব, বাঙালি জাতি উৎসবে বিশ্বাসী এবং সেই উৎফুল্ল থেকেই, সেই আমেজ থেকেই আজকে আমাদের এই উৎসবটি। যেহেতু আমাদের দুটি উৎসব একসাথে, বিশেষ করে প্রবাসের আমরা তো সবাই কাজে ব্যস্ত থাকি, তাই একই সাথে দুটি উৎসব করতে পেরে বিশেষ করে আমাদের আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবগত করার লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই পিঠা উৎসবের আয়োজন। উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মকে শিক্ষা দেওয়ার লক্ষ্যে এই কষ্ট করে আজকে পিঠা আমাদের পিঠা উৎসব হচ্ছে আজকে ভাষা দিবসে, খুব আনন্দের বিষয়। আমরা প্রবাসী বাদীদের এও যদি আমরা পিঠা উৎসব করতে পারছি, যে এই জন্যে আমি যারা এই অর্গানাইজ করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি।